সপ্তাহ দ্বিতীয় দিনে সামান্য দর কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ডিএসি এক্স চোদ্দ পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো বিশে বেচা কেনা হয়েছে এক হাজার বিশ কোটি টাকার আর দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের বাজার নিয়ে আজকের বিশ্লেষণ অ্যাসেট ম্যানেজমেন্টের বাজারে আজ কিছুটা কারেকশন হয়েছে আজকে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে একশো পঁচাত্তরই দর হ্রাস পায় যেখানে দর বৃদ্ধি পায় একশো দুইটির এর ফলে ব্রড ইন্ডেক্স ডিএসি এক্স প্রায় পনেরো পয়েন্ট কমে পাঁচ হাজার ছশো বিশ পয়েন্টে দিন শেষ করে বাজারে আজ কিছুটা পতনের মোট থাকায় অনেক বিনিয়োগকারী সাইডলাইনে থেকে মার্কেট অবজার্ভ করেন এর ফলে মোট বাজার লেনদেন কিছুটা কমে আসে মোট বাজার লেনদেন হয় দশ বিলিয়ন টাকার মতো ফার্মাসিউটিক্যাল সেক্টর লেনদেনের দিকে শীর্ষে থেকে নেতৃত্ব দেয় এই সেক্টরটি এককভাবে প্রায় সতেরো শতাংশ লেনদেন কন্ট্রিবিউট করে এর পাশাপাশি এনবিএফআই ইঞ্জিনিয়ারিং ও ব্যাংক সেক্টর এরা প্রত্যেকেই চোদ্দ শতাংশ করে মোট বাজার লেনদেনে কন্ট্রিবিউট করে দর বৃদ্ধির দিক থেকে আজ এনবিএফআই সেক্টর ছিল শীর্ষে টপ টেন গিনের স্টকগুলোর মধ্যে এই সেক্টর থেকে ছয়টি স্টক চলে আসে এর ফলে এই সেক্টরটি শূন্য দশমিক চার শতাংশ দর বৃদ্ধি পেয়ে বড় সেক্টরগুলোর মধ্যে থেকে দর বৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল অপর থেকে অ্যান্ড পাওয়ার সেক্টর আজ শূন্য দশমিক নয় শতাংশ দর হারিয়ে বড়ো সেক্টরগুলোর মধ্যে থেকে দরপতনের দিক থেকে শীর্ষে ছিল মূলত ফুয়েল অ্যান্ড পাওয়ার লার্জ ক্যাপ তিতাস গ্যাসে আজকে তিন দশমিক এক শতাংশ সংশোধনের ফলে এই সেক্টরটিতে দরপতনে বড় ভূমিকা রাখে